চলে আসছি আমরা আপনাদের সঙ্গে আবারও পরিচয় করিয়ে দিতে গ্রাম বাংলা দৃশ্য, গ্রাম বাংলা সিনারি। আর আজকে আমরা চলে এসেছি একটা সুন্দর বিলের ধারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা ব্রিজ, একেবারে গ্রামের ছোট্ট একটা জায়গায় অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ, যেখানে আমরা দেখতে পাচ্ছি নির্মল বাতাস। অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে দ্য উইন্ড ইজ ব্লোয়িং অ্যান্ড দ্য উইন্ড ইজ ভেরি সফট হিয়ার। হ্যাঁ, একটা সুন্দর মৃদু নির্মল বাতাস আমরা দেখতে পাচ্ছি। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিব এখানে বিভিন্ন মনোরম দৃশ্য। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি দ্য বার্ডস আর ফ্লাইং, বার্ডস আর ফ্লাইং, ওয়া ওয়া, সাধারণ দৃশ্য, পাখিরা উঠছে, দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই অ্যাট লার্জ, স্বাধীনভাবে আকাশে পাখিরা উঠছে। আমরা দেখতে পাচ্ছি সূর্যটা, সূর্য ডুবতে যাচ্ছে, এই যে সিনারি, এটা জাস্ট একটা অসাধারণ। এর মাঝে আমরা দেখতে পাচ্ছি ছাগল, আমরা দেখতে পাচ্ছি গ্রামে সহজ সরল মানুষ হেঁটে আসছে, আসলে অন্যরকম একটা দৃশ্য। আর এটার লাল আভাটা যে বিলের পানিতে পড়ছে, এখানেও দেখে মনে হচ্ছে যে না জানি আমরা যেন চলে এসেছি সেই সমুদ্র সৈকতে। হ্যাঁ, এই এলাকাটার নাম হচ্ছে বাসবাড়িয়া, যেটা চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁশ ঝাড়, দ্যাট মিন্স দ্য ব্যাম্বু ট্রি, আ হিউজ লেক, তার মানে এখানে আমরা একটা বড় বিল দেখতে পাচ্ছি, অ্যান্ড আ ব্রিজ অলসো ওভার দ্য লেক। এগেইন আমরা দেখতে পাচ্ছি দ্য বার্ডস আর ফ্লাইং অ্যাট লার্জ ইন দ্য স্কাই, আসলে এই দৃশ্যগুলো আমরা এখানে না আসলে দেখা সম্ভব না। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান টাইপ অফ ফিশিং নেট, এখানে কিন্তু মাছের ঘের করা হয়েছে, এখানে এটা যথেষ্ট মাছ ধরার সুযোগ থাকে। বিলের পাড়ে যে সবুজ গাছ, দ্য গ্রিন ট্রিজ অ্যারাউন্ড দ্য লেক আর অলসো সো ওয়ান্ডারফুল। ভিউয়ার্স, আমরা বিলের পাড়ে কাশফুলও দেখতে পাচ্ছি, যা আমাদের শরতের অন্যতম একটা চিহ্ন বা সিম্বল, সিম্বল অফ অটাম। আমরা যে লেকটা দেখতে পাচ্ছি, আসলে অ্যাকচুয়ালি দিস লেক ইজ ভেরি হিউজ লেক। হ্যাঁ, অনেক বড় আমরা একটা লেক দেখতে পাচ্ছি, আর লেকে তো অনেক মাছও থাকে। পাশ দিয়ে যে একটা মেঠো পথ চলে গেছে, দ্য ন্যারো স্ট্রিট হিয়ার, দ্য স্ট্রিট ইজ ভেরি ন্যারো, রাস্তাটা কিন্তু অনেক সরু রাস্তা, অ্যান্ড অলসো জিগজ্যাগ ওয়ে, এখানে আমরা আঁকা বাঁকাও রাস্তা দেখতে পাচ্ছি। তো রাস্তার দুই পাশে যে সিনারিটা, সেটা কিন্তু চমৎকার। দ্য সিনারি বিসাইডস দ্য রোড ইজ ভেরি নাইস অ্যান্ড এক্সিলেন্ট। সো ভিউয়ার্স, আজকে আমরা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।